টু আই এর পলিসি অ্যাডভাইজার আনির আনির ভাইকে অনুরোধ করছি ডকশটি শুরু করার জন্য ধন্যবাদ আমিনা সকলকে শুভ সকাল আসসালামু আলাইকুম আদাব আজকে 11 নভেম্বর 2019 সাল ডিজিটাল সেন্টারের নবম জন্মদিন নবম বর্ষপূর্তি এই অনুষ্ঠানে সকলকে স্বাগত অনুষ্ঠানে আমাদের অতিথিরা আছেন এটি একটি ইনোভেশন টক লাইভ শো আমরা ফেসবুকে লাইভ করছি এখানে সারা দেশ থেকে সকল উদ্যোক্তারা যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে এবং সাধারণ মানুষ যারা ডিজিটাল সেন্সার থেকে উপকৃত হয়েছেন গত কয়েক বছরে তারাও অনেকেই যুক্ত আছেন আমাদের অতিথির ভেতরে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পলক এমপি আইসিটি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাম এনএম জিয়াউল আলম স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাম হেরাল উদ্দিন আহমেদ এবং এ প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান পি এবং সামনে উপস্থিত আছেন অনেক উদ্যোক্তা আমি দেখতে পাচ্ছি এবং সারা দেশে আটটি বিভাগ থেকে আটজন উদ্যোক্তা এবং তাদের সাথে ওই ওই স্থানে হাজারে হাজার উদ্যোক্তা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং ফেসবুকে প্রচুর মানুষ আমরা হয়তো কিছুক্ষণ পরে ফেসবুকে লাইভে জানতে পারবো কতজন যুক্ত আছেন কিন্তু বহু মানুষ দেখছেন এই নবম জন্মদিন ডিজিটাল সেন্টারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন দু হাজার সালের শেষে এবং দু হাজার যখন সারা দেশে একযোগে ডিজিটাল সেন্টার উদ্বোধন হয় সেই সময় থেকেই ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রধান সৈনিক একদম সামনের সারি সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং আপনাদের অক্লান্ত পরিশ্রম অদম্য ইচ্ছার দ্বারাই কিন্তু ডিজিটাল বাংলাদেশের এই যে অগ্রযাত্রা আমরা যেখানে এসে পৌঁছেছি এখন সবাই বলেন ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয় এটি সত্যিতে রূপান্তর হয়েছে সেই উপস্থিতি সেই পরিস্থিতিতে আমরা পৌঁছেছি আমি একটি ছোট্ট পোস্ট দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে পোস্টটা এসছে একজন উদ্যোক্তার কাছ থেকে জনাব আব্দুর রহিম আমিনাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ভোলা উনি পরশু দিন একটি পোস্ট দিয়েছেন আমার কাছে মনে হয়েছে এই পোস্টের মাধ্যমে ডিজিটাল সেন্টারের এই যে নয় বছরের অগ্রযাত্রা এবং তার সাথে হাজারে হাজারে উদ্যোক্তাদের যে কাহিনী জড়িত যে একটা পোস্টের মাধ্যমে সেটির রিফ্লেকশন হয়েছে সময়টা দুই সাল ইউনিয়ন পরিষদ থেকে একটি পুরাতন কম্পিউটার একটি স্ক্যানার ও একটি ডিজিটাল ক্যামেরা একটি প্রিন্টার দিয়ে শুরু কয়েক সপ্তাহের ব্যবধানে প্রিন্টারটি অকেজো হয়ে যায় প্রিন্টার মেরামত করতে পাঁচ হাজার টাকা লাগবে দরিদ্র সংসারে টাকা দেওয়ার ব্যবস্থা না থাকায় মা কানের দুল খুলে দেয় বিক্রি করে টাকার ব্যবস্থা করতে মায়ের স্বর্ণের গহনা বিক্রির টাকা দিয়েই শুরু হয় ডিজিটাল সেন্টারের ব্যবসা কার্যক্রম শুরুটা ভালো ছিল না বিনা বেতনের চাকরি সবাই উপহাস করত শুরু হলো এক নতুন জীবনযুদ্ধ নতুন নতুন কাজ শেখা নতুন নতুন সেবা যুক্তকরণ নতুন নতুন মেশিন ক্রয় সঙ্গে সরকারের সহযোগিতা প্রিয় এ কর্মকর্তা করেন আন্তরিকতা ও অনুপ্রেরণা সব মিলিয়ে আমার সেন্টারটি বর্তমানে একটি সফল সেন্টার ইউনিয়ন পরিষদের ভেতরে বাহিরে মিলিয়ে মোট দুইটি সেন্টার চলছে আমি ব্যতীত আরও পাঁচজন সহকারী কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারা প্রত্যেকেই বারো থেকে চোদ্দো হাজার টাকা বেতনে চাকরি করছে দেশের যে কয়টি সেন্টার বর্তমানে লাখ টাকার উপরে আয় করছে ইনশাআল্লাহ আমার সেন্টারিও সেন্টারটিও তাদের মধ্যে একটি এখন আর মানুষ আমাকে বিনা বেতনের চাকরি বলে উপহাস করে না বরং আমি এখন ইউনিয়ন এর মধ্যে অনুপ্রেরণা আমাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয় এবং ডিজিটাল সেন্টারের চাকরির জন্য আসে আমি বিশ্বাস করি কোনো মানুষ যদি তার শতভাগ ভালোবাসা কোনো কাজের পেছনে ব্যয় করে তাহলে সে সফল হবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট এবং আর সফল কর্মকর্তাদের নিকট আব্দুর রহিমের মতো আমাদের এরকম শত শত গল্প আছে সারা দেশে শত শত সাফল্যের গল্প আছে এবং এই সকল হার নামানা গল্পই আমাদের ডিজিটাল সেন্টারের নবম জন্মদিনে আমাদের অনুপ্রাণিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে দুই হাজার দশ সালের এগারোই নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে চর কুকরিমুকরিতে তখন উপস্থিত ছিলেন ইউএনডিপি অ্যাডমিনিস্ট্রেটর হেলেন ক্লার্ক মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন তো এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই ডিজিটাল সেন্টারের অগ্রযাত্রা শুরু হয় দশ সালের এগারোই নভেম্বর আমরা যদি একটু পরিসংখ্যান দেখি এখন দেশে আছে পাঁচ হাজার পঁয়ষট্টি পাঁচ হাজার আটশো পঁয়ষট্টিটি ডিজিটাল সেন্টার এর ভিতরে ইউনিয়ন কাউন্সিলে আছে চার হাজার পাঁচশো এক একাত্তরটি পৌরসভায় তিনশো আটাশটি সিটি কর্পোরেশনে চারশো চৌষট্টিটি এবং কিছু কিছু স্পেশালাইজড ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে গার্মেন্ট ওয়ার্কারদের জন্য এবং মৎস্যজীবী শ্রমিকদের জন্য এরকম আছে ছয়টি আমাদের এক্সপ্যাট্রিয় ডিজিটাল সেন্টার সৌদি আরবে গত বছর স্থাপন করা হয়েছে এরকম আছে ছয়টি ডিজিটাল সেন্টার থেকে সারা দেশে আমরা প্রায় একশো পঞ্চাশটির বেশি সেবা দিচ্ছি সরকারি এবং বেসরকারি সেবা মিলিয়ে এগারো হাজারের অধিক উদ্যোক্তা আছেন তার মধ্যে অর্ধেক নারী দুই সাল থেকে এই পর্যন্ত ছেচল্লিশ কোটি সেবা দেওয়া হয়েছে ছেচল্লিশ কোটি সেবা এবং উদ্যোক্তাদের সম্মিলিত আয় হয়েছে তিনশো একানব্বই কোটি টাকা এই গত নয় বছরে আমরা আজকের অনুষ্ঠানে তিনটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো যেটি ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল সেন্টারের আমি বলবো যে তিনটি পিলার একটি হচ্ছে যে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেয়া আমাদের ম্যানিফেস্টোতে এই বিষয়টি আছে এবছরও যে আমরা টিসিভি কমাবো টাইম কস্ট ভিজিট ভিজিট কমাবো আমরা ভোগান্তি কমাবো তো সেই বিষয়টি আজকের আলোচনার একটি প্রধান বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কর্মসংস্থান আত্মকর্মসংস্থান যে সারাদেশে যে ডিজিটাল অন্টরপ্রোনারশিপের একটা জোয়ার বয়ে গেছে ডিজিটাল ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তার বিশাল প্রমাণ এবং তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন উদ্যোক্তাদের মধ্যে অর্ধেক নারী তো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলব প্রথমেই আমরা নারীর ক্ষমতা নিয়ে আস আলাপ করি তিনটা বিষয় যদি আছে আমরা নারীর ক্ষমতা নিয়ে শুরু করতে চাই এই বিষয়টিতে আলোচনার আগে আমরা একটু ছোট্ট ভিডিও দেখে নেব আমি লক্ষ্মী রানী রায় মুকুন্দপুর ইউনিয়নের একজন নারী উদ্যোক্তা গরিব ঘরের মেয়ে আমি কিন্তু বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া শেষ করে বড় ডিগ্রি নেব স্কুল কলেজের পাট চুকিয়ে ডিগ্রি ও মাস্টার্স শেষ করেছি আর এখন বার কাউন্সিলের পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছি আমি দু সালে মুকুন্দপুর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে একজন নারী উদ্যোক্তা হিসাবে যোগ দেই প্রথম দিকে কাজ সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না ধীরে ধীরে এ টু আইর উদ্যোগে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কাজে দক্ষ হয়ে উঠি বাবা মাকে হারিয়ে ততদিনে একা পথ চলতে শিখে গেছি বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ অনলাইনে পাসপোর্টের আবেদন পর্চার আবেদন চাকরির আবেদন পল্লী বিদ্যুতের মিটার আবেদন মোবাইল ব্যাংকিং সহ নানান সেবা প্রদান করছি আর এখন আমি প্রতি মাসে প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা আয় করছি এক সময় যা ছিল না নারীর এগিয়ে যাওয়া অনেকেই মেনে নিতে পারে না অনেকেই বলে বসে তুমি তো মেয়ে ডিজিটাল সেন্টারে কাজ করতে পারবে তো এসব কথায় কান্না দিয়ে নিজের কাজটা ঠিক করে গিয়েছি আর কাজের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ের নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড ইউডিসির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্বিতীয় পুরস্কার সহ নানান পুরস্কার পেয়েছি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি তিনি ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করে হাজারো লক্ষ্মী রানীর মুখে হাসি ফুটিয়েছেন ধন্যবাদ জানাই এ টু ওয়াই ও ইউএনডিপিকে যারা প্রশিক্ষণ দিয়ে পরামর্শ দিয়ে আমাদের গড়ে তুলেছেন এবার আমরা কিছু প্রশ্ন উত্তরে চলে যাবো আমরা কিছু প্রশ্ন নেব আমাদের উদ্যোক্তার কাছ থেকে প্রথমে কে কথা বলতে চান সাউন্ড শোনা যাচ্ছে না রিমা বলছেন আপনার কথা শোনা যাচ্ছে না আপনি বোধহয় মিউট করে রাখছেন কোনো সমস্যা হচ্ছে এখানে সাউন্ডে ওনার সাইডে আমরা তো টেস্ট করলাম কয়েকবার আচ্ছা ঠিক আছে আমরা টাইপ করে ফেলতেন আমরা সেই প্রশ্নটা নিতাম আমরা আচ্ছা অসুবিধা নেই আমরা এখান থেকে কারো প্রশ্ন নেই টেকনোলজি ঠিক হোক আমরা এখন নন টেকনিক্যাল যাই এখানে কে বলবেন মাননীয় প্রতিমন্ত্রী আলাইকুম। ডিজিটাল সেন্টার থেকে আমরা প্রায়ই গ্রামের নারীদের জন্য বিভিন্ন পরিচয় দিয়ে কথা আচ্ছা আমি দুঃখিত আসসালামু আলাইকুম আমি শামী ইসলাম রুনা একচল্লিশ নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় প্রতিমন্ত্রী আমরা প্রায়শই গ্রামের নারীদের জন্য বিভিন্ন ধরনের আইসিটি বা ট্রেড কোর্সের ব্যবস্থা করে থাকি এই প্রশিক্ষণগুলো তাদের দক্ষতা এবং আত্মকর্ম সংস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় দেখা যায় যে আর্থিক অবস্থার সংকুলনের জন্য আমরা মানে খুব বড় কোনো উদ্যোগ যে নিব সেটা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে যদি আমাদের জন্য কোনো স্টার্ট আপ লোনের ব্যবস্থা করা যেত তাহলে আমি মনে করি যে আমরা আরও অনেকটা এগিয়ে যেতে পারতাম ধন্যবাদ অনেক ধন্যবাদ রোনাকে আজকে আমি সারা দেশের ডিজিটাল সেন্টারে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিজিটাল বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনার কাছে যিনি আজ থেকে নয় বছর আগে বিশ্বের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব জয় জয়ভাইয়ের প্রতি যার অক্লান্ত পরিশ্রম যার মেধাবী এবং দূরদর্শী নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে এখন পাঁচ হাজার আটশো পঁয়ষট্টিটি ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করতে পেরেছি এবং শুধুমাত্র জনগণের দোরগোড়ায় সরকারের সেবাগুলোকে পৌঁছিয়ে দেওয়া নয় সারা বিশ্বের কাছে একটি সাফল্যের দৃষ্টান্ত হিসেবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রশংসিত হয়েছে পুরস্কৃত হয়েছে তার জন্য আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আইসিটি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এই উদ্যোগটি কিন্তু একটা সমন্বিত উদ্যোগ ছিল এখানে আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি এখানে আরও উপস্থিত আছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং এ প্রজেক্ট ডিরেক্টর এবং আইসিটি বিভাগের সচিবসহ আই টু এর পলিসি অ্যাডভাইজার প্রথমে এ ধন্যবাদ যে তারা যে অসম্ভব একটি কাজকে সম্ভব করেছে যখন পুরো বাংলাদেশে মাত্র ছাপ্পান্ন লক্ষ ইন্টারনেট ইউজার যখন কম্পিউটার বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখার সুযোগ হতো না তখন একটি ইউনিয়ন একটি গ্রামে কম্পিউটার নির্ভর ইন্টারনেট ভিত্তিক সেবা পৌঁছে দেওয়ার যে একটা সাহসী চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছিল এবং সাফল্যের সাথে আজকে নয় বছর পর এখানে প্রতি মাসে প্রায় ষাট লক্ষ মানুষ সেবা গ্রহণ করছে আপনারা জেনেছেন এবং সারা বিশ্বের কাছে এটি একটি অনুকরণীয় প্রশংসিত দৃষ্টান্তে পরিণত হয়েছে তার জন্য এ টিমের সকল সদস্যদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চোদ্দ সালের এই এগারোই নভেম্বরে সেই দিন প্যারেড গ্রাউন্ডে আমাদের ডিজিটাল সেন্টারের এগারো হাজার তরুণ নারী পুরুষ তরুণ তরুণী উদ্যোক্তাদেরকে উনি একটি স্বীকৃতি দিয়েছিলেন যেই স্বীকৃতি আমাদের এই চলার পথে সবচেয়ে বড়ো অনুপ্রেরণা সেই স্বীকৃতিটি ছিল আপনাদের সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার ডিজিটাল সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং সেই ডিজিটাল সন্তানরাই কিন্তু গত দশ বছরে ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আমি আমার বোন রুনাকে বলবো যেখানে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল সন্তান হিসেবে আপনারা যারা তার সন্তানেরা আছেন তাদের ছেলে অথবা মেয়ে সবাইকে সমানভাবে অধিকার এবং তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু জননেত্রী শেখ হাসিনা এই সাহসী পদক্ষেপটি নিয়েছিলেন আজ থেকে নয় বছর আগে যখন একটি গ্রামে একটা কম্পিউটারে পারদর্শী একটা ছেলে পাওয়াই মুশকিল সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে একজন ছেলে থাকলে আরেকজন মেয়ে সেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত হবে তখন কিন্তু মাত্র মাত্র বলতে গেলে তিন হাজারের মতো ইউনিয়নে ইলেকট্রিসিটি ছিল আর বাকি প্রায় এগারোশো বারোশো ইউনিয়নে কোনো বিদ্যুতের সংযোগই ছিল না কারণ আমি তখন সায়েন্স অ্যান্ড আইসিটি মিনিস্ট্রির মেম্বার হিসেবে স্ট্যান্ডিং কমিটির আমি জানতাম তখন ইয়াফেজ ওসমান ভাইয়ের নেতৃত্বে আমরা ১১টি ইউনিয়নে সোলার প্যানেল আমরা স্থাপন করেছিলাম যেন বিদ্যুৎ বিদ্যুৎবিহীন ইউনিয়নগুলিতেও যেন আমরা ডিজিটাল সেবাগুলো দিতে পারি সেই অবস্থা থেকে কিন্তু আজকে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি রোল মডেলে পরিণত হয়েছে এখন কিন্তু বাংলাদেশে প্রায় পঁচানব্বই শতাংশ ঘরে বিদ্যুৎ আমাদের সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বিদ্যুতের সংযোগ এমন কি আমরা সেখানে হাই স্পিড ফাইবার অপটি কেবলও আমরা নিয়ে যাচ্ছি তো এখানে রোনা যেটা বলতে চাচ্ছে যে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আমরা কি সহযোগিতা করতে পারি একটু আগে আপনারা শুনেছেন আব্দুর রহিম যেটা বলেছে যে সে কিন্তু বিনা বেতনে চাকরির এই হতাশাজনক অবস্থা থেকে তার জীবন সংগ্রামে আজকে অনুকরণীয় একটি ব্যক্তিত্বে পরিণত হয়েছে আজকে সে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটাই চান যে আমাদের তরুণ তরুণীরা তারা চাকুরি খুঁজবে না তারা চাকুরি দেওয়ার ব্যবস্থা করবে তারা জব সিকার হবে না তারা জব ক্রিয়েটার হবে এবং নিজের উদ্যোগে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে আমরা আপাতত তিনটা প্রোগ্রাম নিয়ে কাজ করছি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট যেখানে আমাদের তরুণ তরুণীদেরকে আমরা আইটি ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছি এবং প্রশিক্ষণ শেষে তাদের একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করছি তাদের ইনকিউবেশনের ব্যবস্থা করছি দ্বিতীয়ত শুধুমাত্র নারীদের জন্য আমাদের শি পাওয়ার নামে একটি আইসিডি ডিভিশনের প্রকল্প রয়েছে যেখানে দশ হাজার পাঁচশো জন নারী উদ্যোক্তা তৈরি কাজ আমরা হাতে নিয়েছি এবং সেখানে আমরা আইটি ফিলান্সারদেরকে অন্টারপ্রেনর তৈরি করা কল সেন্টার এজেন্ট তৈরি করা এবং বিভিন্ন ধরনের মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে তাদেরকে ডেভেলপ করার জন্য আমাদের এই প্রকল্প এবং প্রকল্প শেষে তাদের কিছু একটা সিড মানি দিয়ে দেওয়া যে সিড মানি দিয়ে তারা যার যার জায়গায় যার যার এলাকায় উদ্যোক্তা হতে পারে তৃতীয়ত হচ্ছে যেটি মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাদের জাতীয় বাজেটে একশো কোটি টাকা উনি স্টার্ট জন্য একটা এক্সক্লুসিভ একটা ডেডিকেটেড ফান্ড দিয়েছেন যেই ফান্ডে আপনারা কেউ আবেদন করলে স্টার্ট বাংলাদেশ ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা যখন আবেদন করবেন আবেদন করলে আপনাদের যেই প্রজেক্ট প্রোপোজাল সেটা আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর সিলেকশন কমিটি সেটা ইভালুয়েশন করবে করার পরে যদি আপনাদের প্রোপোজালটা যদি এটা স্কেলেবেল হয় এটা যদি বিজনেস কেস থাকে তাহলে আপনারা অবশ্যই সেখানে আপনার ফান্ড পাবেন এবং আপনাদেরকে সেই ফান্ডটা দেওয়ার জন্য সেই ফান্ডটা ম্যানেজ করার জন্য আমরা স্টার্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানি নামে একটি কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন পেয়েছি এটি এখন ল লেজিসলেটিভে ভেটিংয়ের জন্য আছে আমরা আশা করছি অল্প দিনের মধ্যে পেলেই আমরা আমাদের এই স্টার্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানির মাধ্যমে আমাদের তরুণ তরুণী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য তাদের ফান্ডিং সাপোর্টটা দিতে পারবো এর পাশাপাশি সিড মানি এখন আমরা দশ লাখ টাকা পর্যন্ত দিচ্ছি যেটা নন রিফান্ডেবল আমরা গ্রোথ স্টেজে এক কোটি থেকে শুরু করে আমরা প্রায় পাঁচ কোটি টাকা পর্যন্ত পার রাউন্ড আমরা কিন্তু দিতে পারবো এবং পাশাপাশি যদি কোনো উদ্যোক্তা কোনো স্টার্ট আপ যদি কোনো প্রাইভেট ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির কাছ থেকে আপনারা যদি কোনো ফান্ড আপনারা রেইজ করতে পারেন ধরেন যে আপনারা এক মিলিয়ন ডলার কোনো একজন উদ্যোক্তা আপনারা রেইজ করেছেন তাহলে স্টার্ট বাংলাদেশ ওইটার সাথে আরও এক মিলিয়ন ডলার ম্যাচিং ফান্ড আপনাদেরকে দিতে পারবে ফলে ডিউ ডিলিজেন্সটা আপনাদের যথাযথভাবে করে সেই ফান্ডটা পাওয়ার চেষ্টা করতে হবে এর বাইরে আমরা চেষ্টা করছি যে আমাদের উদ্যোক্তাদের কিন্তু শুধু ফান্ডিং কিন্তু অ্যানাফ না ফান্ডিংয়ের বাইরে তাদের কোচিং মেন্টারিং এবং তাদের অন্যান্য কোয়ার্কিং স্পেস এগুলো সহযোগিতা লাগে আমাদের সারা বাংলাদেশে আঠাশটা হাইটেক পার্ক হচ্ছে সেই আঠাশটা হাইটেক পার্কেই মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তো স্টার্ট বাংলাদেশ এই প্ল্যাটফর্ম এখান থেকে আমরা ফান্ড দিচ্ছি এর বাইরে ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্টারপ্রেনশিপ একাডেমি নামে একটি নতুন একাডেমি স্থাপন করা হয়েছে আইসিডি ডিভিশন আওতায় যেখানে আমাদের উদ্যোক্তারা সারা বাংলাদেশ থেকে তারা আপনারা আসতে পারবেন আপনাদের বেসিক যে ইন্ডাস্ট্রির যে একটা বেসিক ট্রেনিং সেই ট্রেনিংগুলো আপনাদেরকে এখানে দেওয়া হবে এবং পাশাপাশি আমাদের একটা মেন পুল স্পুল আছে যেখানে উদ্যোক্তাদেরকে মেন্টরিংয়ের সুযোগ করে দেওয়া হবে তাদের ইনকিউবেশনে ফ্যাসিলিটিস দেওয়া হবে এবং আপনারা জানেন যে এখানে আমাদের আইসিটি ডিভিশনের পনেরো তলায় একটি কোয়ার্কিং স্পেস মাননীয় উপদেষ্টা জনব সজীব অজয় জয় ভাই উদ্বোধন করেছেন যেখানে প্রথম ছয় মাস যে কোনো উদ্যোক্তা আইসিটি ডিভিশন আমাদের আইসিটি টাওয়ার আমাদের জনতা টাওয়ার যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং সারা দেশে আঠাশটা হাইটেক পার্কেই একটি করে ফ্লোরে স্টার্ট জন্য সুযোগ সুযোগিতা থাকবে যেখানে প্রথম ছয় মাস কোনো রকম ভাড়া ছাড়াই আমাদের স্টার্ট আপরা সেখানে তাদের বিজনেস স্টার্ট করতে পারবে এবং তারা যখন নিজেরা একটু স্বয়ংসম্পন্ন হবে তখন তারা অন্য নিজস্ব অফিসে চলে যাবে তো এই যে ফান্ডিং মেন্টরিং কোচিং ওয়ার্কিং স্পেস এবং তাদের ইনকিউবেশন ফ্যাসিলিটিস এই সবগুলো মিলিয়ে আমরা পুরো বাংলাদেশে একটা অন্টারপ্রেন সাপ্লাই চেইন তৈরি করার জন্য আইসিডি ডিভিশন থেকে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনাদের সকলের জন্য শুভকামনা এবং আমাদের দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আছে ধন্যবাদ সবাইকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসছিল আপনি মনে হয় তিন চারটে উত্তর অলরেডি যেগুলো প্রশ্ন এখনো আসেই নাই আপনি অ্যান্টিসিপেট করে ওগুলোর উত্তর দিচ্ছেন আমি সম্মানিত আইসিটি সচিব মহোদয়ের কাছে একটু যেতে চাই আমি একটা প্রশ্ন করতে চাই উদ্যোক্তারা তো করবেই আমি একটা প্রশ্ন সচিব মহোদয়ের কাছে করতে চাই সেটা হচ্ছে যে প্রশিক্ষণ নিয়ে নারীর ক্ষমতায়নে আইসিটি প্রশিক্ষণ প্রতিমন্ত্রী মহোদয় অলরেডি বলেছেন এছাড়াও আরও নতুন নতুন প্রশিক্ষণের ধারা আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে তৈরি করছি আইসিটি বিভাগ থেকে তৈরি করছি আপনি যদি একটু ভবিষ্যতে কি কী আসতে যাচ্ছে একটু যদি আমাদেরকে আলোকিত করেন বিশেষ করে নারীর ক্ষমতায়ন বিষয়ে যা আমরা ডিজিটাল নারী উদ্যোক্তা দেখতে চাই সারা দেশে ইউনিয়ন পরিষদে তো হচ্ছেই পৌরসভায় হচ্ছে এর বাইরেও আর কি হতে পারে যেমন ফ্রিল্যান্সার অনেকগুলো আস আসতে যাচ্ছে আমাদের আমরা জানি যে উদ্যোক্তাদের ভেতরে অনেকেই ফ্রিল্যান্সিংও করছেন তো সে বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এছাড়া আরও নতুন যদি কিছু আপনি চিন্তা করে করেছেন যেগুলো সেগুলো একটু বলতে পারেন ধন্যবাদ আপনাকে প্রতিমন্ত্রীর বিস্তারিত বলেছেন উদ্যোক্তারা যখন কাজ শুরু করে দুই হাজার দশে তখন কিন্তু একটা দুর্দুল্যমান অবস্থা ছিল আপনারা জানেন যে এই একটা কাজ যেটি উইদাউট এনি পাইলটিং এটা শুরু হয়েছে মানে এটা পাইলটিং হয়ে সারা দেশে একসাথে শুরু হয়েছে সুতরাং এটা একটা ইউনিকনেস আছে এবং ধারণা করা হয়েছে যে উদ্যোক্তারা হবে লোকাল লেভেল ডিজিটাল লিডার এটা কিন্তু এই ধারণা থেকে কিন্তু তৈরি করা হয়েছে এবং এই কাজটা কিন্তু বিগত নয় বছরে ডিজিটাল লিডাররা কিন্তু সঠিকভাবে আমি বলব যে সম্পন্ন করে আসছেন আসলে ট্রেনিং লাগে ট্রেনিং যারা লিডার তাদেরও ট্রেনিং লাগবে কারণ আমাদের এই টেকনোলজি কিন্তু থেমে নেই এটা কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে এখন আমরা ফোর ইন্ডাস্ট্রি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা ভাবছি সেইখানে কিন্তু আমাদের উদ্যোক্তাদের একটা গ্যাপ হয়তোবা আছে হয়তোবা কারো কারো ক্ষেত্রে নাই এই গ্যাপগুলো কিন্তু আমাদের দূর করতে হবে মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সবসময় বলে থাকেন যে একটা ইউনিক স্ট্যান্ডার্ড একটা ট্রেনিং মডিউল তৈরি করতে স্ট্যান্ডার্ড ট্রেনিং মডিউল যেটা আসলে ফ্রন্টিয়ার টেকনোলজিকে অ্যাড্রেস করবে এবং আমাদের যে আদার টেকনোলজিস যারা আছে লিঙ্ক করে একটা সুন্দর ট্রেনিং মডিউল তৈরি করার এই কাজটি আমরা শুরু করেছি এবং আমি মনে করি আমাদের যে ডিজিটাল লিডার্সরা আছে ফিল্ড লেভেলে উদ্যোক্তারা আছেন তাদের কিন্তু এই ধরনের ট্রেনিংগুলো খুব প্রয়োজন আছে কারণ এই টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজির সাথে যদি তারা পরিচিত না হয় তাহলে আগামী দিনে সৈনিকরা কিন্তু আমাদের ভালো কোনো ফল হয়তো নিয়ে আসতে পারবে না কিন্তু আমি দেখেছি মাঠে অনেকে কিন্তু নিজস্ব উদ্যোগে কিন্তু এই ট্রেনিংয়ের কাজগুলো শুরু করেছেন অনেক ডিজিটাল সেন্টার কিন্তু এখন আর ওই সেবাধর্মী কাজে কিন্তু নেই ওরা কিন্তু অন্য কাজও করছেন সেবাধর্মী কাজ অনেকগুলো দিচ্ছেন সরকারের আছে নিজস্ব সেবা তৈরি করেছেন পাশাপাশি ওনারা কিন্তু ট্রেনার হচ্ছেন ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলছেন অনেকগুলো ডিজিটাল সেন্টারের পাশে কিন্তু ট্রেনিং সেন্টার আছে এবং সেইখানে কিন্তু ফেসিলিটেটার না আমাদের উদ্যোক্তারা তো এটা একটা বড়ো খবর যে লোকাল লেভেল ট্রেনিং সিস্টেমটাকে তারা ডেভেলপ করেছে সুতরাং তাদের জন্য ট্রেনিং দরকার এটা স্যার এখানে আছেন নিশ্চয়ই আমাকে হয়তো বলবেন যে আমরা এই ডিজিটাল লিডার যারা আছে মাঠ পর্যায়ে তাদের জন্য তাদের এই যে ফ্রনটিয়ার টেকনোলজির সাথে পরিচিত করার জন্য আমরা নতুন কিছু করব ধন্যবাদ ধন্যবাদ মহোদয় প্রতিমন্ত্রী মহোদয় অলরেডি বলেছেন যে ডিজিটাল সেন্টার এখন সারা বিশ্বে একটি অনুকরণীয় মডেল আমরা অনেক দেশেই ডিজিটাল সেন্টারের মডেলটা এক্সপোর্ট করছি এটি একটি বিশাল গর্বের বিষয় আমাদের জন্য এবং এই যে এগারো হাজার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তারাই কিন্তু মডেলটা দাঁড় করিয়েছেন গত কয়েক বছর অক্লান্ত পরিশ্রমে আমরা আরেকটি ভিডিও দেখব এখন আমরা ভিডিওটা দেখে যে আলোচনাটা শুরু করতে চাই সেটি হচ্ছে যে অন্ট্রোপ্রোনারশিপ মডেল নারীর ক্ষমতা নিয়ে আমরা কথা বলেছি এখন অন্ট্রোপ্রোনারশিপ নিয়ে অন্ট্রোপ্রোনারশিপ আমি রিমা আক্তার সবাই আমারে ডিজিটাল ম্যাডাম ডাকে ছাত্রাবস্থায় অবসরে আমি শিশুদের পড়াইতাম নিজে কিছু একটা করার স্বপ্ন ছিল আর সেই তাগিদ থেকে দুই সালে বাজিতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি নারী উদ্যোক্তা হিসাবে আমার এই যাত্রা সহজ ছিল না অনেকেই বাজে কথা বলত আমার ছোট ভাইয়াকে শাসাইত কটু কথা শুনে মন খারাপ হইত কিন্তু আমি হাল ছাড়ি নাই। খুব অল্প বয়সে আমার বাল্যবিবাহর বিরুদ্ধে রুখে দাঁড়াইছিল স্বাবলম্বী হব পণ করছিলাম আমি সৌভাগ্যবান আমার স্বপ্ন পূরণে পাশে পেয়েছিলাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার চমৎকার একটা জায়গা সরকারি বেসরকারি বিভিন্ন সেবার পাশাপাশি সকল ধরনের ব্যাংকিং সুবিধা রয়েছে আমার এই সেন্টারে প্রায় পাঁচ লক্ষেরও বেশি পণ্যের সমাহার নিয়ে একসব যেখানে আপনি করতে পারেন আপনার প্রয়োজনীয় কেনাকাটা ও পণ্য বিক্রয় এখন আমার নিজের একটা অনলাইন ব্যবসা আছে যেখানে আমি কয়েকজন মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমার উপার্জনে পরিবারের সচ্ছলতা এসেছে আমার এই পাঁচ বছরের পদযাত্রা যারা কাটা বিছাই ছিল তারাই এখন আমার কাছে চাকরির জন্য সুপারিশ নিয়ে আসে আমি কৃতজ্ঞতা জানাই ইউএন ও এটি যারা আমাকে সফল উদ্যোক্তা বানিয়েছেন সমাজের সম্মানজনক অবস্থান হয়েছে আমার আত্মকর্মসংস্থান এবং স্বাবলম্বী হওয়া এবং সংসারে সচ্ছলতা আনার ক্ষেত্রে হেল্প করা আমরা দু একটি প্রশ্ন নেই উদ্যোক্তাদের কাছ থেকে কে বলবেন অনলাইন থেকে শুনি অনলাইন যদি এখন ঠিক হয়ে থাকে এখানে মমেন সিং এ যাই জাহাঙ্গীর আলম আছেন আমাদের এই সাউন্ডের অবস্থা কেন আমরা এতবার টেস্ট করার পরেও আপনি মিউট করে আছেন বোধ হয় আনমিউট করেন হচ্ছে না তো আচ্ছা আমরা আবারও কারিগরি ত্রুটির কারণে আমরা আবার এখানে আসি এখান থেকে কেউ বলেন আপনি আপনার পরিচয়টা দিয়ে একটু প্রশ্ন বা মন্তব্য থাকলে করেন দ্রুত আমি জাহাঙ্গীর আলম উদ্যোক্তা তিন নং ডিজিটাল সেন্টার উপজেলা নান্দায় জেলার ছিল স্যার আমার আমাদের এখানে স্যার আমার আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং ডিটিএলজি স্যারের মাধ্যমে আইটিসি ল্যাবে স্যার আমাদের সকল উদ্যোক্তাদেরকে নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি স্যার আমাদের নবম বর্ষীয় ফুর্তিও উদযাপন করার লক্ষ্যে স্যার আমার প্রশ্ন হচ্ছে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা বিজনেস মডেল হিসেবে কাজ করে বিভিন্ন সরকারি বেসরকারি সেবা প্রদানে উদ্যোক্তাদের পক্ষে বড় ধরনের বিনিয়োগ সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ সহজ হবে সেক্ষেত্রে পরিবর্তনে সরকারের কোন পদক্ষেপ আছে কিনা আমার প্রশ্ন হচ্ছে মাননীয় সচিব খালাল উদ্দিন আহমেদ সারের কাছে স্থানীয় সরকার সচিব মহোদয় ধন্যবাদ আমি এখানে আমাদের মাঝে স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন এবং আমাদের আইসিটি ডিভিশনের মাননীয় মন্ত্রী সচিব আনি চৌধুরী সহ পিডি আব্দুল মান্নান এবং আমি ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানকেও আমি দেখতে পাচ্ছি এবং জাহাঙ্গীরের বক্তব্যে আমি খুব আনন্দিত আজকে আমরা ডিজিটাল সেন্টারের নয়টি বছর অতিক্রম করে নবম বছরের বর্ষপূর্তি আমরা উদযাপন করতে যাচ্ছি এই আমার এখনও মনে পড়ে দু সালে যখন এই ডিজিটাল সেন্টারে যাত্রা শুরু হয় তখন আমি ফরিদপুরের জেলা প্রশাসক অষ্টআশিটি ইউনিয়নে কিভাবে আমরা এগুলো স্থাপন করেছি সেটি এখনও আমার মনে পড়ে তো আজকে যে বিষয়টি সেই শূন্য থেকে আজকে শুরু হলো সেটা এখন বিশাল বৈভবে আকার ধারণ করেছে ডিজিটাল সেন্টারের যারা উদ্যোক্তা আমি শুনি তারা এখন অনেক সেবা দিচ্ছে দেড়শোর অধিক সেবা দিচ্ছে স্থানীয় জনগণকে এবং তাদের নিজস্ব ইনকাম এখন অনেক আমরা যখন দু সালে শুরু করেছি তখন সারাদিনে মিলে তারা দশটি টাকাও পেত না এবং সারা মাসে তাদের ইনকাম ছিল পাঁচশো টাকা আজকে কিন্তু প্রত্যেকটি ডিজিটাল সেন্টারের অনেক ইনকাম তারা নিজেরাও অনেকে দেখেছি পঞ্চাশ হাজার টাকাও সর্বোচ্চ তারা অনেক ইনকাম করে থাকে এটা আমার গর্বে বুক ভরে যায় যে আজকে ডিজিটাল সেন্টার মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আমাদের সজিব আজ জয়ের স্বপ্ন আজকে কতটুকু বাস্তবায়ন সম্ভব হয়েছে এ টুয়াই এর মাধ্যমে এখন আপনার যে যে প্রশ্নটি সেটি সে প্রশ্নটি হলো আপনারা আজকে উদ্যোক্তা একটা বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে আপনারা ওখান থেকে রূপান্তরিত করেছেন যেখান থেকে অনেক সেবা আজকে দেয়া হচ্ছে তার পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে এগারো হাজার উদ্যোক্তার একটা কর্মসংস্থানও হয়েছে তখন আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে আমরা চাই যে আপনারা যদি কোনো কারণে এটা নিজেদের পেশাটা চেঞ্জ না করেন যেমন প্রথম দিকে আমরা দেখেছি যে সমস্ত উদ্যোক্তাদেরকে আমরা নিয়োগ করেছিলাম একজন পুরুষ একজন মহিলা তারা ঘন ঘন বদল হতো তারা থাকতে চাইতো না বলে কার এখানে তারা মনে করছিল যে এখানে সরকারিভাবে বেতন দেওয়া হবে পরে যখন শুনল যে সরকারিভাবে বেতন দেওয়া হবে না তারা অনেকে চাকরি ছেড়ে চলে গেছে মানে উদ্যোক্তা থাকতে চায় না এখন উদ্যোক্তা এমন এক পর্যায়ে চলে গেছে তাকে সরকারি চাকরি দিলেও সে যাবে না এখন বাস্তবতা হলো এই কারণ তারা এখন সরকারি চাকরির চাইতে অনেক বেশি ইনকাম এখানে করে এবং তাদের সেবার ব্যাপ্তি অনেক বেশি তা আমাদের এই যে বিষয়টি আপনি উপস্থাপন করেছেন জাহাঙ্গীর সেটি আমি যেটা বলতে চাই এ সেটি হল যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা যদি নিতে পারি হ্যাঁ একজন উদ্যোক্তা একটা ডিজিটাল সেন্টারে এসে অনেক দিন ধরে এখানে থাকবে তাহলে কিন্তু আমরাদের পক্ষ থেকে একটা চুক্তি এমনভাবে আনতে পারি যে দীর্ঘমেয়াদী এখানে আপনি ল্যাপটপ আপনি আমরা অনেক ডিজিটাল সেন্টারে ফটোকপিয়ার মেশিন সাপ্লাই করেছি আমরা অনেক ডিজিটাল সেন্টারে টেলিফোন স্থাপন করে দিয়েছি যাতে বিদেশিদের সাথে কথা বলা যায় তাকে আমরা মোবাইল দিয়েছি তাকে ক্যামেরা দিয়েছি সুতরাং আপনারা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতেও আসতে পারি এবং আরেকটি হলো যে আপনারা এখানে যেমন নিজের ব্যক্তিগত উদ্যোগে আপনারা বিনিয়োগ করবেন অ্যাট দ্য সেম টাইম আমরাও আমাদের পক্ষ থেকে আপনাকে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দিয়ে যাব এবং আমাদের স্থানীয় সরকারের এল জিআর মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, তার সম্মতিক্রমে আমরা বলতে চাই যেহেতু ইউনিয়ন পরিষদে অথবা পৌরসভাতে অথবা সিটি কর্পোরেশনগুলোতে আপনারা বসে এই ধরনের সেবা দিয়ে থাকেন এটুয়াই যদি আমাদের তরফ থেকে সেই ধরনের কোনো নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দেয় অবশ্যই এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন তার পরামর্শক্রমে তার নির্দেশক্রমে আমরা এই ধরনের নীতিমালা পরিবর্তন করার নীতিমালা প্রণয়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব আপনাদের সহযোগিতা একান্ত হবে কাম্য আপনারা বাংলাদেশের বীর পুরুষ আপনারা বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ এগিয়ে নেওয়ার স্বপ্ন পুরুষ আপনাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর এই ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পূরণ হবে আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং অভিনন্দন স্থানীয় সরকার সচিব মহোদয়কে আমরা এই মঞ্চে বসেই একটা ড্রাফটের কথা আলোচনা হয়ে গেছে আমরা ড্রাফটটা একটু এবং আইসিটি ডিভিশন থেকে খুব শীঘ্রই আপনার কাছে পাঠাবো তো কাজে একটা সিদ্ধান্ত হয়ে গেল আমরা আরেকজন উদ্যোক্তার কাছে যেতে চাই কে বলবেন কথা আসসালামু আলাইকুম স্যার আমি কাউসার একটা তাহিন 34 নং ওয়ার্ড পাথরঘাটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে ব্যস্ত নাগরিক জীবনে হোম ডেলিভারি ভিত্তিতে সেবা প্রদানের ক্ষেত্রে নগর ডিজিটাল সেন্টার সমূহ কার্যকর ভূমিকা পালন করে আসছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউন্সিলর অফিসে ডিজিটাল সেন্টারের জন্য আলাদা কোনো রুম দেওয়া হয় না এবং অফিসের বাইরে ডিজিটাল সেন্টার স্থাপন করা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে এ ব্যাপারে আমি স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী মহোদয়কে যদি একটু অনুরোধ করতে পারি একটা স্পেস ওনারা চাচ্ছেন যে ইউনিয়ন পরিষদে যেভাবে একটা একটা রুম দেওয়া হয়েছে যেখান থেকে তারা ডিজিটাল সেন্টার পরিচালনা করতে পারেন সিটি কর্পোরেশন পৌরসভা অনেক ক্ষেত্রেই বিশেষ করে ওয়ার্ডে সিটি কর্পোরেশন ওয়ার্ডে ওভাবে ব্যবস্থা করা হয়নি এই ব্যাপারে যদি উদ্যোগ নেওয়া যেতে পারে স্থানীয় সরকার বিভাগ উদ্যোগটাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং উদ্যোক্তটা উদ্বেগটা অত্যন্ত প্রশংসনীয় তো সঙ্গত কারণেই এরকম সাপোর্ট পাওয়ার মতন যদি কোনো অবকাঠামোগত সমস্যা কোথাও থাকে আমার মনে হয় আমি ইউনিয়ন পরিষদের কথা যদি বলি ইউনিয়ন পরিষদের সব জায়গায় এটা ডেডিকেটেড রুম দেওয়া আছে তাদের জন্য আর মিউনিসিপ্যালিটিগুলাতেও এরকম অবকাঠামোগত সুবিধা বিদ্যমান আমাদের শহরগুলাতে অনেক বেশি সেবা প্রদান করার কারণে তাদের জন্য এই সমস্ত অবকাঠামোগত কিছু কিছু সমস্যা কোথায় কোথায় আছে সর্বত্র আছে বলে আমার জানা নেই বিষয়টা আমি অবহিত হলাম আমরা অবশ্যই উদ্বেগ নেব যাতে নাকি এরকম একটা তাদেরকে অবকাঠামোগত সুবিধা দেওয়া যায় ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় আমরা অডিয়েন্স থেকে একটি প্রশ্ন নিতে পারি এখানে যারা আছেন কে বলবেন সালামু আলাইকুম আমি সৈয়দ করিম টিটু উদ্যোক্তা মহাদেবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার শিবালয় মানিকগঞ্জ আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটি প্রশ্ন করবো স্থানীয় সরকার মন্ত্রী স্যার আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ইউনিয়ন পরিষদের নির্ধারিত রুমে বিভিন্ন সেবা প্রদান করে আসছি কিন্তু আমাদের ডিজিটাল সেন্টারের সেবার পরিধি ব্যাপক হওয়াতে জায়গা সংকলন হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা বিগত আমলে দেখছি যে কমিউনিটি ক্লিনিকের মতো আলাদা নিজস্ব ভবন করা যায় কি না যদি এ বিষয়ে একটু বলতেন ধন্যবাদ স্যার প্রশ্নটার জন্য আমি ধন্যবাদ জানাই তবে আমার মনে হয় আমরা তো এখন যে ইভেন্টটা নিয়ে কাজ করছেন আপনারা এবং আপনারা একটা পরিবর্তনের চিত্র প্রদর্শন করেছেন ইতিমধ্যে তো ইতিপূর্বে যে সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে সেগুলো ডিজিটাল ফ্যাসিলিটিগুলাকে ইনকর্পোরেট করে আপনার ওই সমস্ত অবকাঠামো নির্মাণ হয় তো এখানে এক্সিস্টিং তাদের ফ্যাসিলিটির ভিতরে আপনাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে তবে যেহেতু বিষয়টা আমাদের কাছে আজকে অত্যন্ত গুরুত্বের সহিত আসতেছে এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে এই আমাকে প্রশ্ন করবে আধা ঘন্টা পরে তো সঙ্গত কারণেই আমরা এটা ভেবে দেখব প্রশ্নগুলো আজকে নিয়ে যাব এক্ষুনি বলে দেওয়া যাবে না যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সাথে এরকম নতুন ভবন করা যাবে তবে আমরা একটা পরিকল্পনা মাথায় নেব এবং একটা চিন্তা অথবা একটা যদি কোনো সমস্যা উত্থাপিত হয় তাইলে সমাধানের পথ পাওয়া যায় তো আমার মনে হয় আজকের প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই সম্ভাবনা মাননীয় মন থেকে অনেক ধন্যবাদ মানে অবকাঠামোগত সুবিধাগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে এবং আইসিটি বিভাগ থেকে আমরা হয়তো জি আমরা যদি করে ফেলতে পারি খুব মনে হয় আমরা জয়েন্টলি কাজ জি যেহেতু আমরা স্টার্ট করেছি গত কয়েকদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল আমি এখানে এসে আমাদের মাননীয় উপদেষ্টা সচিব আদেশ জয়ের সাথে সহ আমরা যৌথভাবে আমি ব্যক্তিগতভাবে সশরীলে ইনভলভ হয়েছি তো তাতে করে আমার দূর থেকে যে যেটুকু আগ্রহ ছিল সে আগ্রহের পরিমাণ ওই দিনের পর আরও বেড়েছে এবং আজকে আরও বেশি বাড়বে তো স্বাভাবিকভাবে আমার সচিব সাহেব আজকে উপস্থিত আছেন তো আমরা আসলে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সে স্বপ্ন পূরণের জন্য কাজ করছি তো স্বাভাবিকভাবে যে সমস্ত কাজগুলা করলে আমাদের আত্মসামাজিক অবস্থার উন্নতি হবে গ্রামগঞ্জে সড়াইয়া সিটাইয়া থাকা অসংখ্য দারিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন হবে আমাদের গণবসতিপূর্ণ বাংলাদেশের অসংখ্য তরুণ তরুণীর জন্য কর্মসংস্থানের সুযোগ হবে আমরা শহরে সবাইকে জায়গা দিতে পারবো না কিন্তু গ্রামে শহরে সুবিধা পৌঁছাই দিলে কেউ আর শহরে আসতে হবে না এই একটা ধারণা আমাদের সবার মধ্যে আছে এবং আমরা বুঝি সে কারণে সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। স্বাভাবিকভাবে সমস্যা আমাদের ছিল সমস্যা আমাদের আছে অনেক সমস্যায় আমরা অতিক্রম করেছি আগামী দিনের সমস্যাগুলো অতিক্রম করার মতো সাহস শক্তি আমাদের আছে। সবচেয়ে একটা বড় বিষয় হল আমি বলবো আমাদের আজকে এই যাত্রা সফল হওয়ার একটা অভূতপূর্ব সম্ভাবনার কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বেগ এবং সজীব ওয়াজায় ওয়াজেদ জয়ের মতন একজন আইসিটি বিশেষজ্ঞ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আর আপনাদেরকে সরাসরি নেতৃত্ব দিয়েছেন জুনায়র আহমদ পলক যিনি নাকি তরুণ মন্ত্রী হিসাবে সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন আমিও দূর থেকে তার সফলতা দেখে আমি মুগ্ধ হই এবং ভাবি আমরা তো বঙ্গবন্ধুর নেতৃত্বে সোনার বাংলার স্বপ্ন দেখতাম সে স্বপ্ন পূরণের জন্য আজকে অনেক আয়োজন ইতিমধ্যে হয়েছে এবং সেই আয়োজনগুলো যদি আমরা একসাথ করে বাস্তবায়ন করে সবাইকে বুঝাইতে পারি অর্থাৎ আস্থা বিশ্বাসের জায়গায় যদি নিতে পারি আমি একটা কথা সবসময় বিশ্বাস করি আমার নিজস্ব একটা ইট ইজ মাই পার্সোনাল পারসেপশান সেটা হলো যে কমিউনিকেশন ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ইকোনমিক গ্রোথ অ্যান্ড নট অনলি ইকোনমিক গ্রোথ ইট ইজ দ্য ফান্ডামেন্টাল অফ দ্য ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে সকল রকম ডেভেলপমেন্ট স্বাস্থ্য সেবা শিক্ষা জ্ঞান এবং আমরা যখন একজন পরস্পরের কাছাকাছি আসতে পারবো সামহাও মেবি আমি আউট আই ক্যান নট রিচ টু ইউ টু দ্য বরিশাল কিন্তু আপনারা আজকে এমন একটি ব্যবস্থাপনা কায়েম করছেন এই ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে আপনি আমার সাথে কমিউনিকেটেড হতে পারেন কানেক্টেড হতে পারেন সো দ্যাট আমি যাহা কিছু জানি অথবা আপনি যেই অনেক বিরল কিছু উদ্ভাবন করছেন সেটা আমি জানতে পারবো তো এই দুইয়ের মাঝে থেকে আমরা উই ক্যান প্রডিউস সামথিং নি ইউ উই ক্যান ইনোভেট সামথিং ইউ তো এবং সেটাকে যখন নাকি উইল গো টু ইমপ্লিমেন্টেশান ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদেরকে মোটিভেশনের দরকার দরকার হয় তাদেরকে ইনভলভমেন্টের দরকার হয় তো কমিউনিকেশান অর্থাৎ ডিজিটাল আইটি কমিউনিকেশান ইট কুড বি ডান এবং আমাদের ফিজিক্যাল কমিউনিকেশান আমরা রাস্তাঘাট করি সেটা যেমন এইভাবে অর্থনীতিতে এবং আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টে কাজ করে এবং অ্যাকচুয়ালি আইটি কমিউনিকেশান ম্যান টু ম্যান কমিউনিকেশান এই যে কমিউনিকেশনটা এটা আমাদেরকে অনেক বড়ো ধরনের অনেক মিলিয়ন অফ অ্যাডভান্টেজ এটা এনে দিতে পারে তো আপনারা সে উদ্যোগটাই নিয়েছেন এখানে আমি কিছু কিছু কম্পোনেন্ট দেখছি তো আমি মনে করি আরও অবশিষ্ট আছে মিলিয়ন মিলিয়ন কম্পোনেন্ট যেগুলো আপনারা সময়ের ব্যবধানে নিজেরাই আবিষ্কার করবেন এবং কাজে লাগাবেন আমি আপনাদের সাথে আসি থাকব থ্যাংক ইউ মাননীয় মন্ত্রীকে অনেক ধন্যবাদ কয়েক সপ্তাহ আগে আপনি ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব বোধের জয় আইসিটি বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী আপনি তার সাথে মিট করেছিলেন আজকে আপনি আপনার সৈনিকদের সাথে মিট করছেন এগারো হাজার সৈনিক সারা দেশে ডিজিটাল বাংলাদেশের সৈনিক ওনারাই কিন্তু ডিজিটাল বাংলা বাস্তবায়নে একেবারে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন তো কাজেই আপনার আশ্বাস আমার মনে হয় সবাইকে অনুপ্রাণিত করবে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটি হচ্ছে আমরা গ্রামকে শহরে রূপান্তর করব মানে শহরের সেবাগুলো গ্রামে নিয়ে দেব যাতে করে মানুষকে কষ্ট করে শহরে আসতে না হয় আমাদের এখনকার যে আলোচনা পর্ব তৃতীয় পর্ব আমরা এটা নিয়ে কথা বলবো একটি ভিডিও দেখে নিই আমরা গ্রাম হবে শহর ও ভাই গ্রাম হবে শহর ও ভাই গ্রাম Thank you.

আপনি কথা বলেন স্যার সবাইকে ডিজিটাল সেন্টারের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা স্যার আমার প্রশ্নটা হচ্ছে আমাদের সম্মানিত পিডি মহোদয় ডক্টর আব্দুল মান্নান স্যারের কাছে স্যার আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের ডিজিটাল সেন্টারে এখন এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়েছে এবং উদ্যোক্তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনের কিছু সেবা এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করে আসছে স্যার আমরা এই ভাতাভোগীদের বাড়িতে বাড়িতে গিয়েও এই সেবাগুলো প্রদান করে আসতে স্যার এক্ষেত্রে যদি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল সেবাগুলো এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ডিজিটাল সেন্টার প্রদান করা যেত তাহলে স্যার সাধারণ মানুষ গ্রামে বসে নির্বিঘ্নে তাদের এই সেবাগুলো পেতে স্যার এই বিষয়টাই আপনাদের সহযোগিতা কামনা করি স্যার আরিফ আপনাকে ধন্যবাদ আমার মনে আছে সেই প্রথম থেকে যখন আমরা যাত্রা শুরু করি তখন থেকে আপনি আমাদের সাথে আছেন এবং আপনি আমাদের ডিজিটাল সেন্টারে যারা উদ্যোক্তা তাদের মধ্যে চ্যাম্পিয়নদের মধ্যে একজন আপনার গানটা কাজেই গল্প আমরা অনেক জায়গায় বলি এবং আমরা দেখেছি যে আপনার গল্প শুনে আপনার কাজ দেখে আপনার লেখা দেখে আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা দারুণভাবে উৎসাহিত হন আমার মনে আছে যে আমরা সেই প্রথম প্রতিষ্ঠা থেকেই যখন ব্লগ লিখতাম একসাথে তখনও দেখেছি আমি যে আরিফের প্রচুর ভক্ত আছে আমাদের সেই ব্লগের মধ্যে প্রচুর সাড়া পেয়েছি কাজে আরিফ আপনাকে অভিনন্দন আপনার কাজ আপনি চালিয়ে যান তবে সেই সাথে আমি বিনম্রভাবে শ্রদ্ধা জানাই আজকের মাননীয় প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সময় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের অভিভাবক আইসি ডিভিশনের মাননীয় প্রতিমন্ত্রী স্যার এবং সেই সাথে আমাদের আইসি ডিভিশনের সিনিয়র সচিব মহোদয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয় যারা নিরবচ্ছিন্নভাবে আমাদেরকে প্রেরণা জুগিয়ে চলেছেন আমার মনে আছে যে আমাদের ব্লগে যখন মাননীয় মন্ত্রীগণ এবং মাননীয় সচিবগণ একটা পোস্ট দিতেন তখন আমাদের উদ্যোক্তারা কি মানে দারুণ উৎসাহে সেখানে সাড়া দিতেন এবং তারা দারুণ অনুপ্রেরণা পেতেন আমার মনে হয় যে এই 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 ধারাটা আমরা ভবিষ্যতে অব্যাহত রাখবো আর আরিফ আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে আমরা গত বছর থেকেই চারটি জেলায় এগারোটি উপজেলায় আমরা বিশেষ করে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সমাজসেবা অধিদপ্তরের এই যে ভাতা প্রদান নিয়ে আমরা পাইলট করেছি এবং আমরা দেখেছি যে আমরা আমাদের উদ্যোক্তা যারা আছেন তারা মূলত এখানে ডাটা এন্ট্রি এবং ডাটা ভেরিডেশান এই দুইটা কাজই করেছেন খুবই সাফল্যের সাথেই খুবই সার্থকতার সাথে কাজে এখন আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে এই ভাতা প্রদান কার্যক্রম সম্প্রসারণ করব। আমরা খুব দ্রুতই মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সমাজসেবা অধিদপ্তরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছি আমরা আশা করি যে সারা বাংলাদেশে খুব দ্রুতই আমরা এই ভাতা কার্যক্রমটি সম্প্রসারণ করতে পারবো এবং সেখানে আপনারা বিপুল অবদান রাখবেন আরিফ আপনাকে এবং আমার উদ্যোক্তা ভাই বোন যারা সবাই সামনে আছেন দীর্ঘদিন যাদের সাথে আমরা একই পথে চলছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমরা ডিজিটাল সেন্টারগুলো থেকে এখন একশো পঞ্চাশটির মতো সেবা দিয়ে আসছি কিন্তু আমরা যদি দেখি যে কতগুলো সরকারি সেবা নিতে হবে জনগণের কাছে ডিজিটালি এখানে নাম্বারটা হচ্ছে দুই হাজার এখন সবগুলো ডিজিটাল সেন্টারে আমরা নিতে পারবো কিনা সেটা ভবিষ্যৎ বলবে সবগুলো হয়তো যাবে না কিন্তু অনেকগুলোই যাবে আমার ধারণা যে হয়তো হাজার বেশি যাওয়া সম্ভব তো কাজেই ডিজিটাল ভাতার মতো করে এরকম হয়তো হাজার খানেক সেবা আমরা আরও নিতে পারবো আগামী কয়েক বছর ভেতরে তো সেখানে আমরা কাজ করছি এবং ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ভাই বোনেরা প্রান্তিক পর্যায়ে সে সেবাগুলো পৌঁছে দেবেন মানুষের কাছে আমরা আরেকটি প্রশ্ন নেই এখানে কে প্রশ্ন করতে চান আমার কাছে মেসেজ আসছে অনলাইন থেকে অলিউল কথা বলতে চান অলিউল আছেন আপনি আনমিউট করে কথা শুরু করতে পারেন আনমিউট হয় নাই বোধহয় হয় জি পরিচয় দিয়ে আপনি আপনার প্রশ্ন বা মন্তব্যে সরাসরি চলে যান হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম ডালিম উদ্যোক্তা ট্রেন্ড ডিজিটাল সেন্টার বলিয়া ইউটিসি কংস্থাপক চাপে নেওয়া বোঝ স্যার আমি প্রশ্ন কর মাননীয় সচিব জোনাব হেরুদ্দিন আহমেদ মহাত্মের কাছে তিনি আমাদের রাশি বিভাগের বিভাগীয় কমিশনার ছিলেন প্রশ্ন করব সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদের বিভিন্ন অ্যাকাউন্ট কর ও বিভিন্ন বিল ডিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন যদি করা হয় সংশ্লিষ্ট সকলের উপকার হবে সহায়তা করছি ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য অত্যন্ত যুক্তিযুক্ত আমি তো রাজশাহীতে বিভাগীয় কমিশনার ছিলাম আপনি জানেন আমি প্রায় তিন বছরের অধিককাল ওখানে ছিলাম এবং ওখানে বিশেষ করে চাপাইনবাবগঞ্জে ডিজিটাল সেন্টারগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ এবং ওখানে আমি যেটা দেখেছি সেটি হলো যে যখন প্রথম দিকে উদ্যোক্তাদের কোনো ইনকাম ছিল না তখন আমরা করলামটা কি যে জম্ম নিবন্ধন সনদপত্র দেওয়ার ব্যবস্থা করলাম পঞ্চাশ টাকা নেওয়া হতো বিশ টাকা উদ্যোক্ত তিরিশ টাকা ইউনিয়ন পরিষদ পেত প্রথম দিকের কথাগুলোর কথা বলি এরপরে আপনারা অনেক দিন পার করলেন এখন ইউনিয়ন পরিষদের অনেকগুলো ইনকাম আছে যেমন ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স একটা বিষয় ইউনিয়ন পরিষদের লাইসেন্স ফি ইউনিয়ন পরিষদের অন্যান্য যে ইনকামগুলো আছে এগুলো আপনাদের এই ব্যাংকের মাধ্যমে আপনারা তো কিছু মোবাইল ব্যাঙ্কিং আপনারা প্রচলনে আসে আপনাদের মধ্যে তো এগুলোর মাধ্যমে যদি আমরা গ্রহণ করতে পারি বিশেষ করে হোল্ডিং ট্যাক্সটা যদি আমরা ডিজিটালি ব্যবস্থা গ্রহণ করতে পারি যে মানুষ সরাসরি না গিয়ে অনলাইনে যদি এই হোল্ডিং ট্যাক্সটা দিতে পারে এবং যে সমস্ত ব্যবসা কেন্দ্রগুলো আছে বিশেষ করে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এরা যদি অনলাইনে লাইসেন্স ফিটটা দিতে পারে তাহলেও কিন্তু আপনাদের একটা ভালো আয়ের পথ সৃষ্টি হবে সেটার ব্যাপারে আমরা এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আমরা আলাপ আলোচনা করে সেটা আমরা ইউনিয়ন পরিষদগুলোকে আমরা নির্দেশনা দিলে তাহলে কিন্তু আপনাদের এই সুবিধাটা হবে এখন অনেক ইউনিয়ন পরিষদ আমাদেরকে সহযোগিতা করতে চায় না এটা আমরা অনেক সময় তাদেরকে বাধ্য করতে হয় তো স্বাভাবিকভাবে আমরা মন্ত্রণালয় থেকে যদি একটা নির্দেশনা দিয়ে থাকি তাহলে ইউনিয়ন পরিষদ সেটা শুনতে বাধ্য হবে আমার মনে হয় এটা নিয়ে আমরা চিন্তা করে এটুয়ের সাথে আলাপ করে মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা পেলে আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ সচিব মহোদয়কে এবার আমরা অডিয়েন্সে চলে যাই এখানে আমাদের সামনে উপবিষ্ট যারা আছেন আসসালামু আলাইকুম আমি সাবিন আক্তার পলি তারনগর ইডিসি থেকে রানীগঞ্জ ঢাকা আমার প্রশ্ন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে আমাদের জেলা জেলা উপজেলা এবং নগর নগর প্রণয়নে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছে নতুন সেখানে আমাদেরকে মানে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা অবহতকরণ করা হচ্ছে যে আমাদের কিভাবে সেবা দিবে ওনারা আর এটার জন্য আপনাদের কাছে আমাদের সাহায্য সহযোগিতা কাম্য আর আপনাকে ধন্যবাদ আমরা তো ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠার পর থেকেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন এই আপনারা যে সেবা দিচ্ছেন নিরবচ্ছিন্নভাবে একশো বেশি সেবা এবং সেই সেবা যেন সবাই নিতে আসেন সেবা প্রত্যাশীরা আমরা এই প্রচারটা চালিয়ে যাচ্ছি আগে হয়তো আমাদের এত ব্যাপক আগের ছিল না কিন্তু এখন আমাদের পরিকল্পনা হচ্ছে যে সবার কাছেই এই তথ্যটি পৌঁছে দেয়া যে আপনারা খুব দক্ষতার সাথে এখান থেকে সেবা দিচ্ছেন আপনারা ই কমার্সের কথা একটু আগে আমরা শুনেছি এখানে একশপ থেকে আপনারা সার্ভিস দিচ্ছেন আমাদের সেবা প্ল্যাটফর্ম আছে সেখানে সবগুলি সেবা আমাদের একটা প্ল্যাটফর্ম থেকে আমরা চেষ্টা চেষ্টা করবো এই বিষয়গুলি আমরা স্থানীয় প্রশাসন যারা আছে যারা কাজ করছেন তাদেরকেও আমরা জানাচ্ছি আমরা যখন মাঠে যাই তাদের সাথে ওয়ার্কশপ করি এখন আমাদের পরিকল্পনা আছে যে আমরা ভিডিও কনফারেন্স সহ আমরা ওয়ার্কশপ করব করে আপনাদের এই তথ্যগুলো কী কী সেবা আপনারা দিচ্ছেন সেগুলো আমরা জানাবো আমাদের ট্রিপল থ্রি আছে আপনারা জানেন ট্রিপল থ্রির মাধ্যমে আমরা ইনফরমেশনগুলি সব জায়গায় ডিসসেমিস করার চেষ্টা করবো এছাড়াও আমাদের জাতীয় তথ্যবাতায়ন আছে আপনারা জানেন যে আমাদের খুবই জনপ্রিয় আমাদের কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমেও আমরা চেষ্টা করছি যে আপনাদের এই সেবাগুলি সম্পর্কে জনসাধারণকে যারা সেবা প্রত্যাশী আছে তাদেরকে জানানোর জন্য শুধু তাই না যারা নতুনভাবে কর্মস্থলে আসেন হয়তো সরাসরি এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না তাদেরকেও আমরা এই প্রক্রিয়াগুলি জানানোর জন্য চেষ্টা করছি বিশেষ করে ট্রিপল থ্রি আমাদের জাতীয় তথ্যাবতায়ন এবং নানানভাবে তাদের সাথে অবহিতকরণ সভা এবং কর্মশালার মাধ্যমে আমরা আশা করি এখন যে আমরা একটা ব্যাপক কর্মযজ্ঞ নিয়েছি কাজেই নতুন যারা আসবেন এবং এই কাজের সাথে সম্পৃক্ত থাকবেন এবং আপনারা যারা আছেন সবাইকে আমরা বিস্তৃত পরিসরে এটা জানানোর সুযোগ পাবো আপনাকে ধন্যবাদ ধন্যবাদ পিডি মহোদয়কে অডিয়েন্স থেকে আরেকজন বলতে যাচ্ছেন আমার এখানে একটি মেসেজ আসলো জি আলাইকুম আমি এটিএম আতিকুল ইসলাম ছাব্বিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোক্তা আমার প্রশ্ন হচ্ছে সিনিয়র সচিব জনাব এম এন জেল হক স্যারের কাছে যে স্যার আমরা হচ্ছে ডিজিটাল সেন্টার থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন করি এবং ফি প্রদান করি ফি প্রদান করে গ্রাহককে প্রদান করি কিন্তু এখানে অনেক সময় দেখা যায় হচ্ছে পাসপোর্ট অফিসে এটা মানে হয়রানি করে তো এ ব্যাপারে স্যার আপনাদের সহযোগিতা কামনা করতেছে ধন্যবাদ আপনাকে দুই সালে যখন এমআরপি শুরু হয় তখন কিন্তু অনলাইন সেবা একটা দারুণ উন্মোচন হয়েছে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার সালে ওনার নিজের পাসপোর্ট তৈরির মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্ট কিন্তু শুরু হয়েছে এবং সেইখানে কিন্তু অনলাইন ট্রানজ্যাকশানটাও ছিল অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে পেমেন্টটাও দেওয়া যাবে অনলাইনে সেবা দেওয়া যাবে শুধু হাজির হতে হতো বায়োমেট্রিক্স দেওয়ার ওই একবারই কেবল হাজির হতে হবে তারপর আর কোনো হাজিরের কোনো ব্যবস্থা ছিল না এখনও নাই তো আসলে এটাকে সহজেই কিন্তু ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাথে এই সেবাটাকে সংযুক্ত করা যায় আমি ওই ডিপার্টমেন্টে যখন কাজ করেছি তখন আমরা বিভিন্ন জেলায় এই ধরনের ক্যাম্পেইন করে পাসপোর্টের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সঙ্গে ডিজিটাল সেন্টারের কর্মকর্তা কর্মচারীদের একটা লিঙ্ক করার চেষ্টা করেছিলাম তখন একটা 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 এনভায়রনমেন্ট একটা ইকোসিস্টেম তৈরি হতে লাগছিল আর কি এখন আমি জানি না সর্বশেষ অবস্থাটা কি তবে এখানে মনে হয় যে একটা বিশ্বাসের একটা বিষয় আছে মানে ট্রাস্টের একটা ঘাটতি আছে কিনা এটা একটু দেখতে হবে কারণ আপনার সাথে আমাদের উদ্যোক্তাদের সাথে পাসপোর্টে যারা কাজ করেন তাদের একটা সম্পর্ক তৈরি হতে হবে এটা আসলে আমি অন্যরকম সম্পর্কে কথা বলছি না এটা কাজের সম্পর্ক ওয়ার্ক রিলেশন এই সুন্দর একটা ওয়ার্ক রিলেশন কিন্তু এখন ডেভেলপ করতে হবে নাইলে কিন্তু আপনি যেটা বললেন আপনাকে ওরা এনিমি মনে করবে ওরা ওদেরকেও আপনি হয়তো মনে করতে পারেন যে আমার সার্ভিসটা ঠিক মতো দিচ্ছে না তো আসলে এই একটা ঘাটতি আছে এখানে আমার অনেক কাজ করা যায় তো আমি অনুরোধ করব হয়তো হয়তো বা এটা এখানে সুরক্ষা সেবা বিভাগের সচিব থাকলে ভালো হতো তো আমরা সুরক্ষা সেবা বিভাগ এবং পাসপোর্ট অধিদপ্তর এ এবং আইসিটি ডিভিশন আমরা যদি এই বিষয়টা একটু বসি এবং এই লক্ষ্যে কাজ করি তাহলে এই সেবাটা কিন্তু সহজেই কিন্তু একদম অনলাইনে এবং ইউডিসির মাধ্যমে সহজে দেওয়া যায় এবং নির্বিঘ্নে দেওয়া যায় ধন্যবাদ অনেক ধন্যবাদ সিনিয়র সচিব মহোদয়কে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ট্রাস্টের বিষয়টি আমরা এটা অবশ্যই ট্রাস্টটা যদি বিল্ড আপ না হয় তাহলে তো আসলে সেবা দেওয়াটা কঠিন হয়ে যাবে না একটা দপ্তর কখনই ডিজিটাল সেন্টারকে সেই সেবা দেওয়ার জন্য অনুরোধ করবে না বা সেটা দেবে না খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা শেষ একটি প্রশ্ন নেব সময় প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা আমরা শেষ একটি প্রশ্ন নেব অনলাইন থেকে হোপফুলি কে বলতে চান

নাগরিকগণ উপকৃত হবে স্যার 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 বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মুন চমৎকার প্রশ্ন এ করার জন্য আপনারা জেনেছেন যে এবারের আমাদের উদ্যোক্তা সম্মেলন যে বিভাগ পর্যায়ে করা হচ্ছে সেখানে কিন্তু আমাদের মূল স্লোগান বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর কারণটা হচ্ছে যে আমরা যেই যাত্রাটা শুরু করেছিলাম দু সালে আপনারা শুনেছেন যে এখন একশো পঞ্চাশটির বেশার সেবা আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার পৌরসভা ডিজিটাল সেন্টার এবং সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে দিচ্ছি এখানে কি শেষ আমরা কি এখানে থেমে যাব নাকি সামনের দিকে আগাবো প্রতিনিয়ত কিন্তু সেবার ধরন পাল্টাচ্ছে এবং প্রযুক্তিগত কারণে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার একটা নতুন নতুন কৌশল আমাদেরকে উদ্ভাবন করতে হচ্ছে সেই সেই কাজটাই কিন্তু এটুয়াই করছে অর্থাৎ প্রথমে সেবাগুলো বাছাই করা আমাদের ডিজিটাল সার্ভিস এক্সেলারেটার গঠন করা হয়েছে দু সালে মাননীয় উপদেষ্টা জনাব সজীব অজ জয়ের নির্দেশনায় সেখানে আমরা দেখেছি যেটি আনির ভাই বললেন যে দু হাজার সেবা এই মুহূর্তে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মে নিতে হবে তার মধ্যে অন্ততপক্ষে এক হাজার সেবা আমাদের ডিজিটাল সার্ভিস ডেলিভারি সেন্টারের মাধ্যমে নিতে হবে এখন আমরা দেখেছি যে বাংলাদেশ তো বটেই সারা বিশ্বের তিন ধরনের নাগরিক রয়েছে আমরা বলছি ডিজিটাল নেটিভস আমরা বলছি অ্যাডাপ্টার্স অ্যান্ড আউটলায়ার্স অর্থাৎ যারা মোবাইল ফোনে ফোনের মাধ্যমে হাতের মুঠোয় সেবা চান যারা ডিজিটাল সেন্টারে যেতে চান না তাদের জন্য আমরা মোবাইল অ্যাপস ভিত্তিক সেবাগুলোকে ডিজিটাইজ করছি দ্বিতীয়ত হচ্ছে যারা নিজেরা সেন্টারে গিয়ে সেবা নিতে চান কিন্তু হয়তো অফিসে যেতে চান না তার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটারের হাতের কাছে দোরগোড়ায় কোন সেবাগুলো কোন সেন্টার থেকে নিতে পারে সেটাকে আমরা বলছি অ্যাডাপ্টার্স তাদের জন্য কিন্তু আমাদের সার্ভিসটা ডিজাইন করতে হচ্ছে সেভাবে তৃতীয়ত হচ্ছে যারা আরেকজনের সহযোগিতা লাগে নিজে হয়তো ইন্টারনেটে কানেক্টেড না নিজে হয়তো স্মার্টফোন বা ল্যাপটপ চালাতে পারে না তাদের জন্য কিন্তু আমরা জননেত্রী শেখ হাসিনা সরকার সেবাগুলোকে ডিজাইন করছে সো এই সব কিছু মিলিয়ে আমাদের এই দুই সার্ভিস আমরা ডিজিটাইজ করছি এবং এই তিন ধরনের নাগরিকই যেন এই সার্ভিসগুলো পেতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করছি তো আমি এখানে বলবো যে আমাদের একটা যুগান্তকারী পদক্ষেপ গত বিশে অক্টোবর গ্রহণ করা হয়েছে এই জায়গায় যেটা মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয় বললেন যে আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট যেন সজীব অজে জয়ের যে নির্দেশনা যে আমাদের কোনো নাগরিককে যেন ফিজিক্যালি আর অফিসে যেতে না হয় প্রত্যেকের কাছে সেবা আমরা সরকার পৌঁছে দেব সেবার জন্য নাগরিককে সরকারের দপ্তরে যেতে হবে না সরকারের দপ্তরের সকল সেবা নাগরিকের দরগড়ায় পৌঁছে যাবে এটাই কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য এটা কিন্তু আমাদের মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি আমাদের তিনটি যুগান্তকারী প্ল্যাটফর্ম মাননীয় উপদেষ্টা মহোদয় উদ্বোধন করেছেন গত বিশে অক্টোবর প্রথমটাই ছিল যেটা মূল প্রশ্ন করেছে এক সেবা এক সেবা প্ল্যাটফর্মটা কি এইটা একটা সিঙ্গেল অ্যাক্সেস পয়েন্ট ফর দি সিটিজেন্স কি আমাদের যতগুলো সেবা আছে সেগুলোকে একটা প্ল্যাটফর্মে অনলাইনে যাতে দেওয়া যায় আমরা আইসিডি ডিভিশন থেকে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার প্রণয়ন করেছি যেটি ইতিমধ্যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের উইসিস অ্যাওয়ার্ড পেয়েছে সেটা কি যে সারা বাংলাদেশে যতগুলো সেবা আছে সেগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড হবে অর্থাৎ একজন পাসপোর্ট যখন সে গ্রহণ করবে সেই পাসপোর্টের পে করার জন্য ফিটা তাকে যেন ব্যাংকে যেতে না হয় সে যেন ওই প্ল্যাটফর্মে দিতে পারে আচ্ছা পাসপোর্টটা সে কালেক্ট করবে কোথায় সে যেন অফিসে যেতে না হয় সে যেন বাসায় কিংবা একটা ডিজিটাল সেন্টার থেকে সে কালেক্ট করতে পারে আচ্ছা আরেকটা বিষয় কি যে এই এক সেবা এই এক সেবাতে এখন আমরা একশো চৌষট্টিটি সেবা আমরা অ্যাভেলেবেল করেছি আমাদের লক্ষ্য হচ্ছে এই সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে দুই হাজার আটশোটি সেবা আমরা অ্যাভেলেবেল ইনশাল্লাহ করব। এবং পাশাপাশি যেই কথাটি বলেছিলাম যে বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর এইভাবে সেবার বহরটাকে আমরা বাড়ানোর পরিকল্পনা নিয়েছি এক পে যেটি মাননীয় উপদেষ্টা মহোদয় উদ্বোধন করেছেন এখন এই মুহূর্তে একটা বিদ্যুতের বিল দিতে গেলে পানির বিল দিতে গেলে হোল্ডিং ট্যাক্স যেটি একটু আগে সচিব মহোদয় বলছিলেন এলজিআরডি যে আমাদের কিন্তু বিভিন্ন বিভিন্ন ইউটিলিটি সার্ভিস বিভিন্ন বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্ম থেকে দেওয়া যায় কিন্তু একটা সাথে আর একটা ইন্টারকানেক্টেড না সেই কারণেই আইসি ডিভিশন একটি ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম ডেভেলপ করছে ইনশাআল্লাহ একুশ সালের আগেই আমরা এটা নিয়ে আসতে পারবো আর এটুআই যেটা করেছে এক পে এটা একটা অ্যাগ্রিগেটার অর্থাৎ বিদ্যুৎ বিভাগ সে বিকাশ হোক শিওর ক্যাশ হোক রকেট হোক নগদ হোক সেখান থেকে যে কোনো একটা পেমেন্ট সলিউশনের কাছ থেকে সে বিলটা সে গ্রহণ করতে পারবে এই রকম ধরনের পেমেন্ট সলিউশন অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে আরেকটা কি আপনার এক শপ অর্থাৎ আপনারা জানেন যে এখন গ্রামের শহর গ্রামের পণ্য শহরে শহরের পণ্য গ্রামে দেওয়ার জন্য আমাদের ইন্টারনেট আছে রোড কানেকটিভিটি হয়েছে ব্রিজ নির্মাণ হয়েছে কিন্তু প্রয়োজন ছিল একটা অনলাইন মার্কেট প্লেসের অর্থাৎ এই ই শপ অর্থাৎ ই কমার্সের সহজভাবে করার জন্য আমাদের এই এক শপ এক পে এবং আমাদের এক সেবা এই তিনটি প্ল্যাটফর্ম গত বিশে অক্টোবর উদ্বোধনের পর থেকে আমরা দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি গ্রাহক গ্রাম এবং শহর তারা ব্যবহার করছে আরেকটি আনন্দের সংবাদ আমি গত পরশু দিন না গতকালকেই জামি এবং জুয়েল আমাকে রিপোর্ট করলো যে আমাদের এই এক সব প্ল্যাটফর্ম থেকে কাজাকিস্তান থেকে এক লক্ষ ডলারের একটি কাপড়ের অর্ডার আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কাছে এসছে এবং তারা ইতিমধ্যে এটা ডেলিভারিও দিয়েছে অর্থাৎ দেশের পণ্য বিদেশে রপ্তানিও আমাদের এ এক সব প্ল্যাটফর্ম থেকে করা হচ্ছে ফলে আপনাদের জন্য এরকম শত শত সুখবর অপেক্ষা করছে আমরা একটা হানড্রেড প্লাস স্ট্র্যাটেজি নিয়েছি আপনারা জানেন যে দু সাল ফাদার অফ দি নেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আগামী বিশ সালে আমাদের লক্ষ্য যখন আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দশ বছর এক দশক পূর্ণ হবে সেই বছরটিতে আমরা প্রত্যেকেই অতিরিক্ত একশো ঘন্টা কাজ করব অতিরিক্ত একশোটি সেবা আমরা অনলাইনে নিয়ে আসবো এবং একশো মিলিয়ন অর্থাৎ দশ কোটি মানুষকে আমরা সেবা পৌঁছে দেব। এই মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের সকলকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে নবম বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ডিজিটাল সেন্টারের অনেক ধন্যবাদ প্রতিমন্ত্রী মহোদয়কে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি শেষ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব ধন্যবাদ সবাইকে অনেক ভালো লেগেছে এবং স্বপ্ন দেখার একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি না শুধু স্বপ্ন পূরণের একটি পথযাত্রার আমরা সৈনিক তো মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল সৈনিক হিসাবে আখ্যায়িত করেছেন আমার তো মনে হয় ইতিমধ্যে অনেক বিজয় আমাদের সামনে চলে এসেছে আমি গ্রাম হবে শহর অর্থাৎ আমার গ্রাম আমার শহর এই কথাটিকে আমি প্রারম্ভিক বক্তব্যে কিছুটা বলেছিলাম যে গ্রামের সকল সুবিধা পৌঁছাই দিতে হবে আমরা একটা কথা জানি নদী ভেঙে যাদের যায় অথবা দারিদ্রতার কারণে কর্মবিমুখের কারণে মানুষ গ্রাম থেকে শহরে আসে শহরের মধ্যে এই ষোলো কোটি মানুষকে ঢাকা শহরে আপনি জায়গা দিতে পারবেন না ঢাকা চট্টগ্রাম শহরে তো সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রী উনি অনুধাবন করেছেন এবং ঘোষণা করেছেন আমাদেরকে শ জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এখন একটি বিষয় এখানে পরিষ্কার যে শুধু নদী ভেঙে যায় অথবা চরম দারিদ্র যারা অশিক্ষিত অথবা বিভিন্ন সমস্যা জর্জরিত তারাই শহরে আসে না যারা শিক্ষিত হন যারা জ্ঞান করমিয়া সমৃদ্ধ হন তখন তারা ভাবে যে আমাকে একটি উন্নততর জীবনযাপন করতে হবে তো জীবন জীবনযাপন করার সুবিধাগুলো কোথায় আছে শহরে আছে। তো সঙ্গত কারণে তারা শহরে আসে আবার চাকরির জন্য স্বাভাবিকভাবে তাকে শহরে আসতে হয় ভালো চিকিৎসার জন্য শহরে আসতে হয় তো এখন ভালো শিক্ষার জন্য শহরে আসতে হয় তো সঙ্গত কারণে তাই মানুষের এই আশার যে আকাঙ্ক্ষা এটাকে আমি অন্যায্য বলতে পারি না তো ন্যায্য কোনটা হবে এগুলো তার কাছে পৌঁছায় দেওয়া এখন পৌঁছায় দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি এবং পন্থা আমাদেরকে অনুযায়ী কাজ করতে হবে তো আমি মনে করি অ্যাক্সোস টু ইনফরমেশান এ টু আই অনেকগুলা কম্পোনেন্ট নিয়ে কাজ করছে তো তার মধ্যে এগুলার কোনোটাই অনুপস্থিত নেই তারপরে আরেকটা বিষয় আমি বলবো যে আপনার ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে ওমেন এম্পাওয়ারমেন্টটা আসলে আমরা যদি খুব হালকাভাবেও চিন্তা করি তাই দেখব যে নারী পুরুষ প্রায় সমান সমান তো একটি জনগোষ্ঠীকে তাদের থেকে অবদান নেওয়ার সুযোগ থেকে রাষ্ট্রকে বঞ্চিত করে আর থাকবে খাবে এবং দে উইল নট বিন প্রোডাক্টিভ আর যারা একটা এক প্রোডাকশন করবে তো তাতে করে আসলে একটা ইনব্যালেন্স ইকোনমিক গ্রোথ এটা সবার পৃথিবীতে বিভিন্ন বিচ্ছিন্নভাবে হলো প্রমাণিত হয়েছে তাই আর নারীরা তো মানুষ তাদেরকে একটি উন্নত জীবনের স্বপ্ন দেখাটার অধিকার থেকে বঞ্চিত করার কোনো কারণ নেই ন্যায্যতার যুক্তিতে তো সেই হিসাবে এই কথাগুলো এসেছে তো খুব ভালো লাগে গ্রামগঞ্জে অসংখ্য মেয়েরা এখন সবাই প্রায় স্কুলে যায় এবং এডুকেটেড হয় এবং উদ্যোক্তা হওয়ার জন্য যে স্বপ্ন এটা তাদের মধ্যে আজকে সৃষ্টি হয়েছে তারা উদ্বেগ নিচ্ছেন এবং কাজও করছেন একটা খুব ভালো কথা আমি শুনে আমি সবসময় প্রায় মাঝে মাঝে বলি আমি যদিও আইসিটি মিনিস্ট্রির সাথে সরাসরি কাজ করার সুযোগ আমার হয়নি কিন্তু আমি তো দূর থেকে আপনার কাজগুলো দেখি সেখান থেকে আমি শিখি তো আমি সবসময় ভাবতাম বলতাম যে রংপুরের গ্রামে একটা ছেলে একটা মেয়ে তারা ইউনিভার্সিটিকে উচ্চ ডিগ্রি লাভ করেছেন তো সেখানে সে শহরে থাকতে পারছে না তার জন্য থাকার দরকার নেই সে এটাই যথেষ্ট একটা ল্যাপটপ যদি তার থাকে ইফ হি ক্যান মেক হিম কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট ওয়ান ওয়ান্স হি কুড মেক হিম কানেক্টেড উইথ ইন্টারনেট হি ক্যান রিচ টু দ্য হোল ওভার দ্য ওয়ার্ল্ড এখন সেখানে সে সেখানে বসে প্রযুক্তি যেমনিভাবে সুবিধা নিতে পারে আবার বিভিন্ন পণ্য আমি এখানে দেখলাম যেটা আমি মাঝে মাঝে বলি আমি কোথেকে বলি আমি নিজেও যাই না কিন্তু আমি বলি তো এখন দেখি যে এখানে তারা বিভিন্ন ধরনের হাতের কাজ করে বিভিন্ন পণ্য বানাচ্ছে। এবং সে সমস্ত তাদের তৈরি জিনিসগুলা তারা অনলাইনে ফ্লট করতে পারে দেখুন সেল ইট সুইজারল্যান্ড এখন তাজাকিস্তানের এক লক্ষ ডলারের একটা কনসাইনমেন্ট তারা রিসিভ করেছেন অর্ডার রিসিভ করেছেন তারা এটা ডেলিভারি দিয়েছেন দে ক্যান মেক মানে অর্থাৎ খুব আপনি ওখানে ওখানে বসেই

এবং সজীবদের জয় আপনার আমার জুন আহমেদ পলেকর নেতৃত্বে মাননীয় প্রতিমন্ত্রী হি ইজ মাই গুড ফ্রেন্ড সিনস লং আমরা একসাথে একটা একটা কি ডেমোক্রেটিক কি একটা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটেশনে এন ডি আই আমরা একসাথে সেখানে কাজ করতে গিয়ে আবার পার্সোনাল বন্ডিং বন্ডিংবাদ ডেভেলপ তো সেখান থেকে আমি জানি হি ইজ ভেরি ইনোভেটিভ অ্যান্ড হি ইজ ভেরি কারেজিয়াস অ্যান্ড নলেজিয়াস ব্যাট্রু হি ওয়ান্টস টু ডু সামথিং এলস এবং সঠিক জায়গায় নেতৃত্বটা এসেছে কাজ করার জন্য তো আমাদের তরফ থেকে আমি স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে একটা বিস্তৃত দায়িত্ব সারা বাংলাদেশে যেহেতু ইউনিয়ন পরিষদগুলো আছে তো আমাদের অনেকগুলো সমস্যা আছে এত সমস্যার কথা এখানে বলে লাভ নেই আমরা সমাধানও করতে পারব না কিন্তু একটা জিনিস হলো কি আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে প্রস্তুতি এবং আমাদেরকে যে তৈরি হওয়া সেটা আমরা হচ্ছে যেমনি তবে আর অনেক দূর আমাদেরকে যেতে হবে ইউনিয়ন পরিষদের মেম্বার কারা হবে উই হ্যাভ টু আপনার তাদেরকে তারপরে চেয়ারম্যান কারা হবে তাদের উপর অনেক কিছু নির্ভর করে কেন পাওয়ার উইল বি ডেলিকেটেড টু দ্যাম তাদের কাছে যাবে তারপর সেখানে আমার মনে হয় এভাবে আমরা অনেকগুলো পাওয়ার তাদেরকে ডেলিকেট করা হয়েছে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু সেগুলা হোয়াট ইজ ওয়ার্কিং কয়জন কয়টা ইউনিয়ন পরিষদ ঠিকভাবে কাজ করছে তারা কতটুকু অফিসে যায় এবং মেম্বার সাহেবরা এখন আমি কাউকে দোষ দিব না আমরা একটা ক্ষিষ্ণ সমাজ উত্তরাধিকার সূত্রে পেয়েছে। জাতির জনকের নির্মম হত্যার পরে বাংলাদেশের সকল মূল্যবোধকে ধ্বংস করা হয়েছে আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়েছে এবং প্রতিষ্ঠানিক কাঠামো অক্ষুণ্ণ রাখা হয়নি তো এ সমস্ত কারণে আমাদেরকে এখন অনেকগুলা হ্যাঁ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অব্যবস্থাপনার মধ্য থেকে আগাতে হচ্ছে তো ইউনিয়ন পরিষদগুলোকে আমি অনুরোধ করবো আইসিডি ডিভিশনকে ফ্রম ইউর পার্ট টু ট্রাই টু ইনোভেট সাম প্রসেস বাই হুইস উই ক্যান মেক দ্য অ্যাক্টিভিটিস অফ ইউনিয়ন পরিষদ টু বি অ্যাকাউন্টেবল যেটা নাকি তাদেরকে ডেলিকেট করা হয়েছে যদি আমরা তাদেরকে জাস্ট এটা কাউকে পানিশমেন্ট দেওয়ার জন্য কাউকে খারাপ হিসাবে ডিফাইন করার জন্য বাট সিস্টেম ডেভেলপ করা ওয়ান্স হি নো হিজ অ্যাক্টিভিটিজ ইজ ওয়াশিং ফ্রম সাম এলস এখন আমাদের ওই সচিব সাহেব এল জি নাকি তো ওখানে আমরা গিয়েছিলাম আই ফাইন্ড সাম আমাদের ডিপটি সেক্রেটারির মধ্যে বেশ কয়েক কিছু আপনার ইয়াং এনার্জেটিক অ্যান্ড মোটিভেটেড দে আর তাদের কাছে যে মানসিকতা দেখছি আমার কাছে মনে পরিবর্তন আসা উচিত তো আমরা আসলে আপনাদের এই প্রসেসগুলো অথবা আপনাদের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলা এগুলো আমাদের সাথে অনেক বেশি যায় কারণ আমরা উই আর রিলেটেড উইথ দ্য কমন পিপল একটা মাস পিপলের সাথে আমাদের একটা সম্পৃক্তি আছে তো আজকের এই আনুষ্ঠানিকভাবে না আমার মনে হয় অনানুষ্ঠানিকভাবে আমরা আরও কথা বলবো আরও আরও নিবিড়ভাবে কাজ করার চেষ্টা করব যাতে করে সত্যিকার অর্থে এই দেশটা আমাদের দেশ সব মানুষের দেশ আমরা এই দেশটাকে না ভালোবাসার কোনো কারণ নাই আমি যদি আমাকে ভালোবাসি তাহলে আমার দেশকে আমাকে ভালোবাসতে হবে আমার দেশকে বাদ দিয়ে আমার ভিন্ন কোনো অস্তিত্ব থাকাটা মুখ্যতার পরিচয় ততেব আমরা সবাই মিলে একসাথে কাজ করব আশা করি ভালো অনেক ভাল অনেক কিছু করার আছে আর আমাদের অনেক সম্ভাবনাও আছে আমাদের এত বেশি মানুষ এত বেশি সম্ভাবনা অর্থাৎ এতগুলো মানুষ আমাদের জন্য সমস্যা যেমনি আছে ওয়ান্স উই ক্যান ইউজ ভেরি প্রপারলি রাইটলি তা আমরা এতগুলা সম্ভাবনা আমরা তৈরি করতে পারবো অনেক স্বপ্ন আমরা পূরণ করতে পারবো সবাই ভালো থাকতে পারবো আমি আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সাথে আমার সচিব সাহেব আছেন তো আমরা উই আর ওয়ার্কিং কালেকটিভলি টু সার্ভ দ্য নেশন ভেরি ইন্টেন্সিভলি নিবিড়ভাবে কাজ করছি আমরা এবং আমাদের কর্মকর্তাদের মধ্যে আজকে এই মানসিকতা নেই যে কি এজ এ পলিটিশিয়ান আই এম এ ব্যুরোক্রেট অ্যান্ড আই এম এ স্পেশালিস্ট আই এম এ দিজ দ্যাট এটা নাই আমরা উই আর দ্য সিটিজেন অব বাংলাদেশ উই হ্যাভ বিন অ্যাসাইন্ড উইথ দ্যাট সার্টেন রেসপন্সিবিলিটি ইন্ডিভিজুয়ালি বাট হ্যাজ টু ওয়ার্ক কালেকটিভলি এবং উই আর ডুইং দ্যাট আমরা আশা করি আমরা ভালো করতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ সালাম মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য এবং সবাইকে ইন্সপায়ার করার জন্য যে ভবিষ্যতে আমরা কোথায় যাবো কীভাবে একসাথে কাজ করব সেখানে সিভিল সার্ভিস পলিটিশিয়ান লোকাল রিপ্রেজেন্টেটিভ স্পেশালিস্ট সবাই একসাথে কাজ করতে হবে একটি দেশ করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিতে চাই উনি খুব সুস্পষ্ট কয়েকটা টার্গেট দিয়েছেন এর ভেতর আমি একটা টার্গেট একটু অ্যাড করতে চাই সেটি হচ্ছে যে আমরা গত নয় বছরে ছেচাল ছেচল্লিশ কোটি সেবা দিয়েছি এখন সেবার সংখ্যা বাড়ছে ডিজিটাল সেন্টারও বাড়ছে এবং ইউনিয়ন পরিষদের চত্বরের বাইরেও ডিজিটাল সেন্টার তৈরি হচ্ছে তা আমরা আগামী বছর একটা একশো কোটি টাকা একশো কোটি সেবার টার্গেট নিতে চাই মানে ওই ছেচল্লিশ হয়েছে আরও চুয়ান্ন কোটি অ্যাড করবো তাহলে একশো কোটি টার্গেট আগামী বছর এই এই টার্গেটটা মানে নিতে হান্ড্রেড পার্সেন্ট পার্ট যুক্ত হলো এইটার আমাদের টার্গেট নিতে হবে সিনিয়র সচিব আইসিটি বিভাগ ওনাকে ধন্যবাদ দিতে চাই আমাদের সবসময় গাইড করার জন্য এবং উনি মাঠ পর্যায়ে যখন ছিলেন উনি যখন ডিসি ছিলেন কমিশনার ছিলেন পাসপোর্টে ডিজি ছিলেন ক্যাবিনেটে যখন রিফর্ম সচিব ছিলেন প্রতিটা ক্ষেত্রেই উনি আমাদের গাইড করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়কে ধন্যবাদ দিতে চাই মাঠ পর্যায় থেকে এবং এখনও গাইড করে যাচ্ছেন এখন তো উনি আমাদের অভিভাবক কেননা এই সারা দেশের ডিজিটাল সেন্টারের অভিভাবক আপনি এবং মাননীয় মন্ত্রী মহোদয় তো কাজেই আপনাদের গাইডেন্স এবং সক্রিয় সহযোগিতা আমাদের কাম্য পিডি মহোদয়কে ধন্যবাদ দিতে চাই যখন ডিজিটাল সেন্টার শুরু হয়েছিল যখন এটাকে অসম্ভব হিসেবে চিন্তা করা হচ্ছিল তখন উনি অনন্ত জলের হিসেবে বলেছিলেন সম্ভব তাই না তো কাজেই তখন উনি কবি ছিলেন ভেরি নাইস টিম ক্যাবিনেট থেকে আজকে এখানে অতিথিদের মধ্যে কেউ নাই কিন্তু ক্যাবিনেটকে আসলে ধন্যবাদ দিতে হবে এই কারণে যে ডিজিটাল সেন্টার সারা দেশে সুপারভিশন ক্যাবিনেট করে ইউএনও এবং ডিসিরাই করে সে কাজটা এবং কারণ আমাদের তো হাত পা নেই সারাদেশে পৌঁছানোর ওনারা কিন্তু সেটা করে তো কাজেই ক্যাবিনেট এবং সকল ডিসি মহোদয় একজন ডিসির সাথে আমরা দেখলাম মোহামসিং ডিসি ছিলেন উদ্যোক্তার সাথে এবং ইউএনও সারা দেশে চারশো বিরানব্বই জন ইউএনও তারা কিন্তু একদম একেবারে নিবিড়ভাবে এরকম কয়েকজন ইউএনও ডিসি আমাদের টিমেও ছিলেন এটওয়ারতে এবং আছেনও একজন আসবেন আশাফুল আমিন যিনি ডিজিটাল সেন্টারের পুরো কার্যক্রমটা কোর্ডিনেট করেন এটওয়ার মধ্যে থেকে আর ইউএনডিপিকে ধন্যবাদ দিতে হয় তাদের গাইডেন্স ফান্ডিং এবং সম্প্রতি সারা পৃথিবীতে ডিজিটাল সেন্টারের একটা মডেল কিন্তু ইউএনডিপি ছড়িয়ে দিচ্ছে এরকম আমরা ষাটটা দেশের সাথে এখন কথা বলছি যে ডিজিটাল সেন্টারের মডেল একটি অনুকরণীয় মডেল হিসেবে সেখানে যাবে এবং কয়েকটা দেশ অলরেডি চলে গেছে ফিলিপিন্সে আমরা কথা বলছি সেখানে চলে গেছে মালদ্বীপে কিছু কাজ শুরু হয়েছে ভুটানে কাজ শুরু হয়েছে সোমালিয়ায় কাজ করার চিন্তা করা হচ্ছে তো কাজে ডিজিটাল সেন্টার মডেল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে তো এটাই এটি শুধু বাংলাদেশের মডেল না এটি এখন পৃথিবীর মডেল হবে কিন্তু বাংলাদেশ থেকে সেটার শুভযাত্রাটা শুরু হয়েছিল নয় বছর আগে তো সারা দেশের উদ্যোক্তা এখানে আমি দেখছি যে অনলাইনে পাঁচ হাজারজন ফেসবুক লাইভে কানেক্টেড আছেন এখন পাঁচ জন তো সবাই উদ্যোক্তা না উদ্যোক্তারা সবাই একত্র হয়েছেন আটটা জায়গায় অনেকে অনলাইনে আছেন সারা দেশের নাগরিকরা আছেন পাঁচ হাজার লোক দেখছেন আমাদের অনুষ্ঠান এখন অনলাইনে এবং এটা তো রেকর্ডেড থাকবে পরবর্তীতে আরও অনেকেই দেখবেন তো সবচেয়ে শেষে অভিনন্দন এবং ধন্যবাদ সারা দেশের এগারো হাজার উদ্যোগ থাকে অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠান শেষ করছি এখন কিছু বোধ সম্মাননা বিতরণ এবং কেক কাটার বিষয় আছে তা আমি কাছে করছি অনেক ধন্যবাদ সবাইকে হ্যালো আমিন ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমাদের সম্মানিত অতিথিদের জন্য একটি ছোট্ট উপহার আছে আছে এটি স্মারকগ্রন্থ গ্রন্থ আমি জানা মানে আনন্দের সাথে জানাই এই স্মারকটি তৈরি করেছেন আমাদের একজন উদ্যোক্তা আমাদের সিলেট জেলার একজন উদ্যোক্তা জয়নাল